শুনো। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, মুলো দিয়ে চিংড়ি মাছ, লাউ শাক, আর তাছাড়া মুলোর আমি কতগুলো উপকারী কথা বলেছি। আর এই মুলোটা আমি নিজের হাতে ক্ষেত থেকে তুলে এনে রান্না করেছি, এটার অনুভূতির কথাটাও শেয়ার করব তোমাদের সাথে। তাহলে তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবে। আজকে আমরা রান্না করব লাউ শাক। আমি এটা সিদ্ধ করে নিয়েছি, এটা আমরা গ্রাম থেকেই নিয়ে আসছি, তোফাজ্জল ভাইয়ের বাসা থেকে লাউ শাকটা সিদ্ধ করে নিয়েছি। এটা আমি এটা দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ ক্ষেত থেকে একদম মুলোটা নিয়ে সরাসরি নিয়ে এসে এখন চিংড়ি মাছ দিয়ে মুলো রান্না করব। এখানে চিংড়ি মাছ নিয়েছি, রসুন কুচি নিয়েছি, পেঁয়াজ বাটা, এখানে হলুদের গুঁড়ো আধা চা চামচ, আদা রসুন পেস্ট হচ্ছে আধা চা চামচের মতো, লবণ স্বাদ অনুযায়ী, জিরার গুঁড়া আধা চা চামচ, শুকনা মরিচের গুঁড়া আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনা মরিচ আস্ত, তেজপাতা, আর একটু সাজানোর জন্য একটা টমেটো নিয়েছি, ধনিয়া পাতা, তেল। আর যেগুলো উপকরণগুলো বলছে এগুলো সবগুলোই হচ্ছে যে রান্না করব সেটার। আর এটাতে শুধু লবণ দিয়ে সিদ্ধ করেছি, এটা শুধু একটা বাগার দিব যেটাকে বলে, যে পেঁয়াজ রসুন শুকনো মরিচ দিয়ে। তাহলে দেখো কীভাবে করি, এই শাকটা এখন বাগার দিয়ে দিচ্ছি, চুলোটা অন করে দিয়েছি, এখন আমি ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি। আর ফ্রাই প্যানটা অবশ্যই নিচের তলায় কোনো পানি থাকবে না, এভাবে দিবা, পানি যাতে না থাকে, কোনো পাত্রে কোনো পানি না থাকে। বসিয়ে দিলাম, এটা একটু গরম হোক, দিয়ে নিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো তেল দিব। রসুন কুচি দিচ্ছি এক টেবিল চামচ, রসুন কুচিটা শাকের মধ্যে ভালো লাগে, লাউ শাক। তিনটা শুকনা মরিচ, পেঁয়াজ কুচি দিচ্ছি এক চা চামচের মতো, ভালোভাবে আমি একটা একটা একটু ব্রাউন করে ভেজে নেব। খুবই টেস্টি একটা খাবার লাউ শাক, আর গ্রাম থেকে নিয়ে এসেছি। আসলে কিনতে তো সবই পাওয়া যায়, তো গাছ থেকে গ্রামের জিনিস টাটকা, এটা আনন্দই আলাদা। এই রসুনগুলো দেখতে পাচ্ছ ব্রাউন হয়ে গেছে। এ পর্যায়ে আমি লাউ শাক সেদ্ধ করা দিয়ে দিচ্ছি, আর এটার মধ্যে লবণ দিয়ে আমি সেদ্ধ করেছি, এর জন্য এখনও লবণ অ্যাড করি নেই, যদি দরকার হয় পরে দিব। তো হয়ে গেল ঝটপট, এটা বেশি আর নাড়াচাড়া করতে হবে না। আর আমার যেহেতু সিদ্ধ কড়াই আছে তো আর সময় লাগলো না, জাস্ট বাগারটা দিলাম। আমার লাউ শাক রান্নাটা হয়ে গিয়েছে, আর আমার লবণ লাগেনি, কারণ লাউ শাকে এমনি শাকে লবণ কম লাগে, তোমাদের যদি লাগে তাহলে নিয়ে নিতে পারো। এখন আমি নামিয়ে নিচ্ছি মুলোগুলো, আমি কেটে দেখাচ্ছি কীভাবে কাটতে হবে। ক্ষেত থেকে মুলো তুলে এনে তারপরে রান্না করছি, এটার অভিজ্ঞতা যে কীভাবে তোমাদের ফিলিংস বোঝাবো বলে বোঝাতে পারবো না। আর আমি এ প্রথম মুলো ক্ষেত থেকে মুলো নিয়ে এসে মুলো দিয়ে চিংড়ি মাছ রান্না করছি, আমি কখনোই এরকম ক্ষেত থেকে মুলো তুলে এনে রান্না করি নেই, তো আমার কাছে আসলে খুবই এক্সাইটেড লাগছে। লম্বা লম্বা করে কাটবো, এটা
আমি মুলোগুলো আগে ধুয়ে নিয়েছিলাম ভালোভাবে। এই দেখো এরকম লম্বা লম্বা করে কাটতে হবে। তো আমি এভাবে করে সবগুলো কেটে নেছি। মুলোগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর মুলার মধ্যে অনেক ভিটামিন আছে যা বলে শেষ করা যাবে না আর অনেক মানে পুষ্টি অনেক গুণ রয়েছে। তো ঠিক আছে আমি রান্না চলে যাচ্ছি। আমি প্রথমে তেল দিয়ে নেছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। এখন দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এটা হলুদ আর লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, ওগুলো দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলো জাস্ট হালকা একটু নরম হয়ে আসলে এখন দিয়ে দেব। মাশাআল্লাহ। আর রান্নাটা আমার সবচেয়ে বেশি এক্সাইটেড লাগছে যে আমি নিজের হাতে মূলো ক্ষেত থেকে তুলে এনে রান্না করছি। তোফাজ এই চিংড়ি মাছগুলো বেশি একটা ভাজতে যাব না, তাহলে আবার একদম রাবারের মতো লাগবে। জাস্ট হালকা একটু লালচে লালচে হয়ে গেলেই হয়ে যাবে ভাজা। এই দেখতে পাচ্ছ আর ভিটামিন রয়েছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ বাটা আধা কাপের মতো দিয়ে দিচ্ছি। তেজপাতা, এটা আমার গাছে তেজপাতা, এটাও দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো তো বললাম পরিমাণগুলো সব দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আদার পেস্ট, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো অ্যাড করছি যে পুড়ে যাবে মশলাগুলো। অল্প 1 টেবিল চামচের মতো। মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প দিয়ে মশলা কষানো হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে মুলোগুলো দিয়ে দিচ্ছি, লম্বা লম্বা কেটে রেখেছিলাম। ভালোভাবে আগে মশলার সাথে মুলোগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর শীতকালের মূলো তো অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে। শীতকালে সবজি খেতে অনেক মজা। এখন আমি 1 কাপ পানি অ্যাড করছি, একটু ঝোল ঝোলই রাখবো। এ পর্যায়ে আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর পানিটা দেখতে পাচ্ছ কীরকম দিয়েছি। আসলে ঝোলটা যার যার মতো করে আমি একটু হালকা ঝোল রাখবো। তো আমি এখন ঢেকে দিচ্ছি, মুলোটা একটু সিদ্ধ হোক। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, শেষ পর্যায়ে। এ দেখছো বলকাচ্ছে আর এখন নামিয়ে দিব একটু পরেই। এখন একটু মুলোর যে গুণাগুণ আছে সেটা একটু বলছি। মুলাতে পটাশিয়াম আছে, আয়রন রয়েছে যেটা রক্ত স্বল্পতা আমাদের দূর করে, আর এটাতে ফাইবার আছে কোষ্ঠকাঠিন্য দূর করে, আর তাছাড়া আমাদের এটাতে অনেক পরিমাণে পানি থাকে, জলীয় বাষ্প পানি থাকে, এই জন্য আমাদের কিডনি রোগের জন্য অনেক অনেক উপকার। তো আর এখন তো আমাদের মূলো অনেক কম দাম শীতের সময়, সেজন্য মূলো খাওয়াটা ভালো, ত্বকের জন্য অনেক ভালো। আমরা যদি মূলোটাকে ভালো করে পেস্ট করে স্কিনে লাগাতে পারি, চেহারায় লাগাতে পারি, তাহলে আমাদের স্কিনের উজ্জ্বলতা বেড়ে যাবে। আসলে মূলোর গুণাগুণের কথা বলে শেষ করা যাবে না, অনেক অনেক গুণ রয়েছে এই মূলোতে। কাঁচা অবস্থায়ও মূলা খাওয়া যায়, অনেক ভালো, স্বাস্থ্যকর। তো ঠিক আছে,
মূলাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটু ধনেপাতে দিয়ে পরিবেশন করে নিব। ওকে, আমি এখন নামিয়ে নিচ্ছি। এই আমি এখন খাওয়া শুরু করে দিচ্ছি। প্রথমে কাঁচা মূলাটা কিনে নিচ্ছি। অনেক টেস্টি, মানে একদম শীতের টাটকা মূলা ক্ষেত থেকে তুলে নিয়ে আসলাম, অনেক পুষ্টি পেয়ে গেলাম, খুবই মজা। এরপর লাউ শাক নিচ্ছি, ঘিয়ে দেখি। বিসমিল্লাহ, অনেক মজা, বলে বোঝাতে পারবো না। গরম ভাতের সাথে লাউ শাক, ওফ, জমে গিয়েছে। 10-10। এরপর আমি একটু চিংড়ি মাছ আর মূলাটো নিয়েছি। গরম আর একটু লেবু নিয়ে নিচ্ছি, টেস্টটা আরও বাড়বে, সেই মজা। গরম ধরতে পারছি না, দেখছো মূলাগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, মাশাআল্লাহ, বিসমিল্লাহ। অসম, এক কথায় অনেক মজা। আর সবচেয়ে মজার ব্যাপার, আমি এটা ক্ষেত থেকে নিজের হাতে তুলে নিয়ে আসছি মূলাগুলো, অনেকই অনেকই মজা। মূলো যে কোনোভাবেই খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে আবার পুঁটি মাছ দিয়েও অনেক মজা হয়। তারপর আমি আস্তে আস্তে করে খাবারটা শেষ করে ফেলবো। তো তার আগে তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আপুটাকে যদি ভালোবাসো। আর তোমরা সবাই ভালো থাকো, পর্যন্তই খুদা হাফিজ।